आज आमी आपनादेर के जा बोलबो एसब आपनारा सबई जानेन, किन्तु एभावे हयतो कखनो भेबे देखा हयनि। ताई एकटु धैर्य धरे भिडियोटी ना टेने सम्पूर्ण देखुन ओ पजिटिव माइंड निये बोझार चेष्टा करुन। आमार व्यक्तिगत विश्वास भिडियोटी सम्पूर्ण देखार पर आपनार माइंडटा किछुटा होलेओ चेंज होबे इनशाल्ला। बंधुरा, आमरा सबाई जानी 365 दिने एक बछर। निजेके एकबार प्रश्न करुन तो, निजेर उज्जवल भविष्यतेर जन्य आमरा कि काज करेछि। आमरा कि अंतत एकटि बछरेर जन्य कोनो परिकल्पना करेछि? जारा करेछि तारा अनेक भालो करेछि, आर जारा एखोनो कोनो प्लान बा परिकल्पना करिनि, मूलत तादेर जन्य आमी ए मूल्यवान भिडियोटा तैरि करेछि। बंधुरा, जीवनेर अभिज्ञता थेके बोलछि एबं आपनादेर काछे अनुरोध करछि, समयेर मूल्य दिन। एकटि एकटि करे मुहूर्त, एकटि करे दिन, मास, बछर, एभावे समयेर चाका क्रमागत घुरतेई थाकबे। समय आपनार जन्य अपेक्षा करबे ना। एखन जदि আপনি সময়কে কাজে না লাগান, শত চিৎকার করেও হারিয়ে যাওয়া সময় আর ফিরিয়ে আনতে পারবেন না। আর তাই সময়কে কাজে লাগাতে হলে প্রয়োজন একটি সঠিক, সুন্দর ও লিখিত গোছানো পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজের মনের মধ্যে একটি সিঁড়ি তৈরি করুন। সেই সিঁড়িতে ধাপ থাকবে 365। সেই ধাপের প্রতিদিনের কাজগুলো প্রতিদিন সম্পন্ন করুন। সপ্তাহে একবার ঠিক মতো কাজ সম্পন্ন হলো কিনা তা মনিটর করুন। এক বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটা এখনই প্ল্যান করুন। এমন কিছু করুন বন্ধুরা যেন আপনার সংসার জীবনে শুধু মাসিক নয়, বাৎসরিক খরচের নিশ্চয়তা আপনার পরিবারকে আপনি আগে থেকেই দিতে পারেন। আরও প্ল্যান করুন আপনার 50 বয়সে আপনার ভালো থাকার জন্য কি কি প্রয়োজন হতে পারে। ধরুন আপনার পাশে আপনার চরম বিপদে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার জন্য কেউ নেই, তখন আপনি কি করবেন? এখনই ভাবুন বন্ধুরা, একবার ভাবুন তো আপনার মা কত কষ্ট করে আপনাকে বড় করেছেন। নিজে এক পিস মাছ, মাংস, মিষ্টি না খেয়ে তুলে রেখেছেন আরেক বেলা সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য। সেই মাকে ভালো রাখার জন্য হলেও আপনি নিজেকে তৈরি করুন। ভাবছেন, প্রিয়জন আপনাকে কষ্ট দিয়েছে, হতাশা নামক রোগে ভুগছেন, এই চিকিৎসার ডাক্তার তো আপনি নিজেই। ছুঁড়ে ফেলে দিন এমন ফালতু আবেগকে, যেখানে জীবনের প্রতিটা মুহূর্ত একটা যুদ্ধক্ষেত্র। এই জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। ভাবুন, আপনার জীবন তো শুধু আপনার জন্য নয় বন্ধুরা, আপনার পরিবারের সুখ ও শান্তি এখানে জড়িত। আপনাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন, সেগুলো বাস্তবায়ন করুন। বন্ধুরা, প্রতিদিন রাতে শোবার আগে আপনার মোবাইল ফোন, টিভি, কম্পিউটার এসব দূরে রাখুন। কাগজ কলম নিয়ে বসে পড়ুন। আপনার বাৎসরিক প্ল্যানে পরদিন কি কি কাজ রয়েছে ভাবুন। আরো নতুন কিছু যোগ করা যায় কি না একটু ঝালাই করুন। মনে মনে ভাবছেন কাল থেকে শুরু করবেন? না প্রিয় বন্ধুরা, কালকের জন্য কোনো কাজই ফেলে রাখবেন না। সত্যি বলবো, আমাকে কেউ কখনো বলেনি প্ল্যান করো, কখনো কেউ উৎসাহ দেয়নি। অনেক বাধা বিপত্তির মাঝেও জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চটাকে লুফে নেওয়ার চেষ্টা করেছি আমি। তবে আমি যদি একটা সঠিক পরিকল্পনা মাফিক কাজ করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আরো সাফল্যমণ্ডিত হতে পারত। কি ভাবছেন? ভাবছেন বিজনেস করব, অর্থ নেই, চাকরি করব, যোগ্যতা নেই,
আপনার যা প্রতিভা আছে তা নিয়েই আপনার লক্ষ্য স্থির করুন। ছোট্ট একটা পদক্ষেপ নিন, সেখান থেকেই শুরু করুন। কর্ম পরিকল্পনা মোতাবেক কাজ করুন, সময়কে কাজে লাগান। তাহলে কে ঠেকাবে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে? বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, অন্তত একজনও যদি আমার কথাগুলো জীবনে কাজে লাগান, তাহলে আমার সার্থকতা। সবশেষে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ এই লাইকই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে।